মাঝরাত থেকে শুরু হলো ঝড়ের দাপাদাপি। ভীষণভাবে ঝড়ের দাপট অনুভব করা যাচ্ছিল। মাঝরাত থেকে প্রায় ভোর রাত অবধি চলল ঝড়ের দাপাদাপি। কখনো অপেক্ষাকৃত শান্ত, আবার কখনো দমকা হাওয়া। গাছগুলি মনে হচ্ছিল যেন ভেঙেই পড়ে যাবে। আর তার সাথে ছিল শব্দ, বাতাসের শব্দ। সকালবেলা উঠে বোঝা গেল যে ঝড়ের দাপটে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দিকে গাছপালা পড়ে গেছে, অনেক রাস্তা আটকে গেছে গাছ পড়ে। সকাল থেকে স্থানীয় লোকরা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেই গাছগুলি পরিষ্কার করবার জন্য কাজে নেমে পড়েছিল। আমি বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে দেখলাম ঝড় কীরকম তাণ্ডব লীলা চালিয়ে গেছে। দেখুন, রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে গেছে গাছ পড়ে। অনেক জায়গায় অনেক গাছ ভেঙে পড়েছিল। স্থানীয় মানুষরা চেষ্টা করছে রাস্তাটাকে পরিষ্কার করার জন্য। এই গাছটি শিকড় সময় টুকরে গেছে। পার্কের ফেন্সিং ভেঙে গাছ পড়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ে তাণ্ডবে। যাওয়া আসা করবার মতো রাস্তাই নেই। মৌচাক সমেত গাছ ভেঙে পড়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্যে।